কংগ্রেস সাংসদ কার্তিক চিদম্বরম বলেছেন যে লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের সময় দুজন ব্যক্তি তাদের হাতে ক্যানিস্টার দিয়ে দর্শক গ্যালারি থেকে হাউজে ঝাঁপিয়ে পড়ে। তিনি দাবি করেন ক্যানিস্টার থেকে হলুদ ধোঁয়া আসছে। একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন অজ্ঞাত ব্যক্তি লোকসভার দর্শক গ্যালারি থেকে লাফিয়ে উঠছেন। তারপরে আচমকা অশান্তি সৃষ্টি হয়। দুপুর দুটো পর্যন্ত বৈঠক চলে। ঘটনাটি ঘটে যখন বিজেপি সাংসদ খগেন মুর্মু মালদহে যে বিমানবন্দর হওয়ার কথা সে বিষয়ে বলতে শুরু করেন, আর তখনই লাফিয়ে আসে ওই ব্যক্তি। যখন এই ঘটনাটি ঘটে তখন সেখানে বিজেপির সভাপতি রাজেন্দ্র আগরওয়াল উপস্থিত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী তিনি জানান, হঠাৎ করে দুজন যুবক সম্ভবত তাদের হাতে ক্যানিস্টার ধরিয়ে দর্শক গ্যালারি থেকে হাউজে ঝাঁপিয়ে পড়ে। এই ক্যানিস্টারগুলি থেকে হলুদ ধোঁয়া বের হচ্ছিল। তাদের মধ্যে একজন স্পিকারের চেয়ারের দিকে দৌড়ানোরও চেষ্টা করছিল। কার্তি চিদম্বরমের বক্তব্যে জানা যায় এটি নিরাপত্তার একটি গুরুতর লঙ্ঘন। এরকম একটি ঘটনা এর আগেও ঘটেছে। 13 ডিসেম্বর 2001 সালেও সংসদে হামলা হয়েছিল। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব দাবি করেছেন যে সেখানে একটি সম্পূর্ণ নিরাপত্তার ত্রুটি ছিল। জানা যাচ্ছে অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে, নিরাপত্তা কর্মীরা তাদের বের করে আনে। হাউসটি দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করা হয়েছিল।